আসসালামু আলাইকুম ডিয়ার প্যারেন্টস, ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ভিউয়ার্স, মে আপকো ওয়েলকাম করতা হুম আপনি ইউটিউব চ্যানেল মে। কাফি দিন কে বাদ মে ফির সে আপনাদের সামনে হাজির হুয়া হুম ওর এক লেকচার কে সাথ জো কে আস প্যারেন্টস বহুত ডিমান্ড কর রহে থে, কাফি মেসেজেস ভি মুঝে মিলে হ্যায় ওর মুঝে ইয়ে মেসেজ ভি মিলে কে স্যার আপ জো হ্যায় ভিডিওস আপলোড নাই করতে হ্যায়, থোড়া জায়দা আপলোড ক্যা করে। বেসিক্যালি বাত ইয়ে হ্যায় কে মে ফারিগ নাই হতা হুম, মে কোশিশ করতা হুম ইতবার কে দিন জো ছুটি কা দিন হতা ও ভি আপ লোগোন কে লিয়ে নিকালো ওর এক ভিডিও বানাও। ওর দিস ইজ দ্য গ্রেটেস্ট প্লেজার ফর মি কে আপ লোক মেরি ভিডিও কা ইন্তজার করতে হ্যায় ওর আপ লোগোন সে এক রিকোয়েস্ট হ্যায় কে আগর আপ লোগোন নে মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব নাই কিয়া সাবস্ক্রাইব কর লে। ওর অকসর মে দেখতা হুম কে মেরে জো ওয়াচ টাইম হ্যায় ও অকসর আনসাবস্ক্রাইবার্স কি জায়দা হতি হ্যায়, তো মে আপ লোগোন সে তো ইয়ে উমীদ করতা হুম কে আপ লোগোন কে জো সাবস্ক্রাইব করতে উন লোগোন কি জো হ্যায় ও টাইমিং জায়দা হোনি চাহিয়ে, টাইম জায়দা হোনি চাহিয়ে জো কে ওয়াচ আওয়ার কি হতি হ্যায়। তো কাইন্ডলি আগর আপ সাবস্ক্রাইব কর লে তো ইয়ে সমঝো এক সাপোর্ট হোগি, হমে এক মোটিভেশন মিলেগি। তো যাতে আপনে টপিক পর, আজ কা জো টপিক হ্যায় ও অ্যাওয়ার্ডস অফ পাকিস্তান হ্যায়, ঠিক হ্যায়। অ্যাওয়ার্ডস অফ পাকিস্তান কে লিয়ে দু তিন বুনিয়াদি চিজে হ্যায় ও আপকো সমঝনে হ্যায়, ইসকে বাদ আপকো সারে অ্যাওয়ার্ডস সমঝ আ জায়েঙ্গে, ঠিক হ্যায়। আর কে পাকিস্তান কোন সে অ্যাওয়ার্ডস দেতে হ্যায়, কিতনি অ্যাওয়ার্ডস দেতে হ্যায়, কিতনি ফিল্ডস মে দেতে হ্যায়, দো কিসম কে অ্যাওয়ার্ডস হ্যায়। পহলা হমারে পাস হ্যায় সিভিল অ্যাওয়ার্ড, দুসরা হমারে পাস মিলিটারি অ্যাওয়ার্ডস, ইয়ে দো অ্যাওয়ার্ডস পাকিস্তান দেতে হ্যায়, ঠিক হ্যায়। মিলিটারি অ্যাওয়ার্ডস অর সিভিল অ্যাওয়ার্ডস, ইয়ে আপকে পাস সিভিল অ্যাওয়ার্ডস হ্যায় অর ইয়ে আপকে পাস মিলিটারি অ্যাওয়ার্ডস হ্যায়। পহলা চিজ তো আপনি সমঝনা হ্যায় কে নিশান কা মতলব ক্যা হ্যায়, অর্ডার, ঠিক হ্যায়। হিলাল কা মতলব ক্যা হ্যায়, ক্রেসেন্ট। সিতারা কা মতলব ক্যা হ্যায়, স্টার। তমগা কা মতলব ক্যা হ্যায়, মেডাল, ঠিক হ্যায়। নিশান, অর্ডার, হিলাল, ক্রেসেন্ট, সিতারা, স্টার, তমগা, মেডাল। আব আতে আপনি অ্যাওয়ার্ডস পর। বেসিক্যালি এক সিভিল অ্যাওয়ার্ড হ্যায়, সিভিলিয়ান কো দেতে হ্যায় অর ইসমে মিলিটারি ভি আ সকতি হ্যায়। মিলিটারি অ্যাওয়ার্ডস ইয়ে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস হোতে হ্যায় জো ব্রেভরি ইয়া মিসাল কে তোর পর জঙ্গ কে দৌরান ইয়া জঙ্গ কে বগর কিসি কি খিদমত ইয়া উসকি ব্রেভরি কে বুনিয়াদ পর দি জাতি হ্যায়, উসকো হম ওয়ান বাই ওয়ান ডিসকাস করেঙ্গে অর সমঝেঙ্গে, ঠিক হ্যায়। তো লিহাজা আতে হ্যায় সিভিল অ্যাওয়ার্ডস হমারে পাস টোটাল 20 অ্যাওয়ার্ডস হ্যায়, ঠিক হ্যায়। জো বুনিয়াদি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস হ্যায় ও 20 অ্যাওয়ার্ডস হ্যায়। ইয়ে হমারে পাস ফার্স্ট সিভিল অ্যাওয়ার্ড ইয়ানি আইএস সিভিল অ্যাওয়ার্ড, আমি কহতে ফার্স্ট আইএস সিভিল অ্যাওয়ার্ড, ঠিক হ্যায়। ইসকা নাম হ্যায় নিশানে পাকিস্তান, ঠিক হ্যায়। ইয়ানি পাকিস্তান কে নাম পর দি জাতি হ্যায় নিশানে পাকিস্তান। নিশানে শুজাত বরেভরি মে দি জাতি হ্যায়, নিশানে ইমতিয়াজ এক্সেলেন্স মে দি জাতি হ্যায়, নিশানে কায়দ আজম লিডারশিপ মে দি জাতি হ্যায়, নিশানে খিদমত সার্ভিসেস মে দি জাতি হ্যায়। ইয়ানি ইসকা মতলব ইয়ে হুয়া কে পাঁচ লোগোন কো আপনি ফিল্ড মে, ঠিক হ্যায়, সবসে জায়দা কাম করনে পর জো আপনি ফিল্ড মে নম্বর ওয়ান হোতে হ্যায় পাঁচ লোগোন কো অ্যাওয়ার্ড দি দি জাতি হ্যায়, ইয়ে ফার্স্ট নম্বর পর, পাঁচো কে পাঁচো ফার্স্ট নম্বর পর হ্যায়। পাকিস্তান কে লিয়ে জিসনে কাম কিয়া হ্যায় উসকো মিলতা হ্যায় নিশানে পাকিস্তান, ঠিক হ্যায়। বাহাদুরি জিসনে দি কাই, ঠিক হ্যায়, সিভিলিয়ান মে, ঠিক হ্যায়, উসকো মিলতা হ্যায় নিশানে শুজাত, ইয়ে মিলিটারি মে ভি দি জা সকতি হ্যায়, ঠিক হ্যায়। অর নিশানে ইমতিয়াজ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়া জাতা হ্যায়, ঠিক হ্যায় না, অর্ডার অফ এক্সেলেন্স, ইয়ানি ইসকা মতলব ইয়ে হ্যায় অর্ডার অফ পাকিস্তান, অর্ডার অফ ব্রেভরি, অর্ডার অফ এক্সেলেন্স, অর্ডার অফ লিডারশিপ, অর্ডার অফ সার্ভিসেস, ইয়ে পাঁচো কে পাঁচো বড়ে প্রাইজেস হ্যায়। পাকিস্তান কে লিয়ে জিসনে কাম কিয়া উসকো অর্ডার অফ পাকিস্তান মিলতা হ্যায় ইয়া নিশানে পাকিস্তান মিলতা হ্যায়। ব্রেভরি জিসনে দিখাই, বাহাদুরি দিখাই, উসকো মিলতা হ্যায় নিশানে শুজাত, অর্ডার অফ ব্রেভরি মিল জাতি হ্যায় উসকো। জিসনে এক্সেলেন্স কো, এক্সেলেন্স ইয়ানি কোই কাম কিয়া, এক্সেলেন্ট ওয়ার্ক কিয়া হ্যায়, ঠিক হ্যায়, আচ্ছা কাম কিয়া হ্যায়, ঠিক হ্যায়, বহুত সারে সার্ভিসেস কে দিয়ে হ্যায় মতলব কিসি ফিল্ড মে ও এক্সেলেন্ট হ্যায়, ঠিক হ্যায় না, তো আমি কো মিল দেতে হ্যায় নিশানে ইমতিয়াজ ইয়া এক্সেলেন্স, অর্ডার অফ এক্সেলেন্স দেতে হ্যায়, ঠিক হ্যায়। নিশানে কায়দ আজম কোই লিডারশিপ কোয়ালিটিজ কিসি বন্দে মে লিডারশিপ কি বুনিয়াদ পর দি জাতি হ্যায় উসকো অর্ডার অফ লিডারশিপ দি জাতি হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে পাঁচ কে পাঁচ বন্দে জো হ্যায় টপ পর হোতে হ্যায়, ঠিক হ্যায়। নিশানে খিদমত সার্ভিসেস দি জাতি হ্যায় কিসি বন্দে কি উসকো অর্ডার অফ সার্ভিসেস মিলতা হ্যায়। সেকেন্ড আব পাঁচ লোক জিনোনে পহলা পাঁচ বহুত বহুত ইম্পর্টেন্ট বহুত টপ ক্লাস কে কাম কিয়ে থে উনকো পাঁচ অ্যাওয়ার্ড মিল গয়ে। আব উনকে পিছে পাঁচ অর বন্দে জো সেকেন্ড আতে হ্যায় না উনকো ভি পাঁচ পাঁচ বন্দোকো এসে অ্যাওয়ার্ড দিয়া জাতা হ্যায়, উসকো ফির সেকেন্ড
हाईएस्ट सिविल अवार्ड कहते हैं, ठीक है, वो क्या है, इलाले पाकिस्तान, ठीक है, इसका मतलब है करज। पांच कैटेगरीज में ये भी दिया जाता है, कैसे, इलाले पाकिस्तान, इलाले पाकिस्तान, ठीक है, यानी इसका मतलब है क्रेसेंट, इलाले पाकिस्तान का मतलब है क्रेसेंट ऑफ पाकिस्तान, ठीक है, निशान, निशाने पाकिस्तान, यानी इसका मतलब है निशाने शुजात के बजाय इलाले शुजात मिलता है, ठीक है, इलाले पाकिस्तान, इलाले शुजात, इलाले इम्तियाज, इलाले कैद आज़म, इलाले खिदमत, ठीक है, इस तरह पांच बंदों को फिर जो है क्रेसेंट ऑफ, क्रेसेंट मिलता है, ठीक है, इसको क्रेसेंट ऑफ पाकिस्तान, क्रेसेंट ऑफ ब्रेवरी, क्रेसेंट ऑफ एक्सलेंस, क्रेसेंट ऑफ लीडरशिप, क्रेसेंट ऑफ सर्विसेज, ठीक है, ये फिर पांच बंदों को मिलता है जो सेकंड नंबर पर होते हैं, ठीक है, नेक्स्ट अब हमारे पास थर्ड आइस, फिर पांच बंदों को मिलता है, ठीक है, उसमें सितारा है पाकिस्तान, ये फिर पांच बंदों को मिलता है, सितारा है पाकिस्तान, सितारा है शुजात, सितारा है इम्तियाज, सितारा है कायद आज़म, सितारा है खिदमत, ठीक है ना, इसका मतलब ये हुआ, स्टार ऑफ पाकिस्तान, स्टार ऑफ ब्रेवरी, स्टार ऑफ एक्सेलेंस, स्टार ऑफ लीडरशिप, स्टार ऑफ सर्विसेज, ठीक है, फिर पांच बंदों को मिलता है, टोटल हो गए 15 सिविल अवार्ड्स हो गए, ठीक है, नेक्स्ट पे आता है जो फिर हमारे पास तमगा है पाकिस्तान, इसके फिर पांच कैटेगरीज है इसी तरह, ठीक है, तमगा है पाकिस्तान, तमगा है शुजात, तमगा है इम्तियाज, तमगा है कायद आज़म, तमगा है खिदमत, तमगे को मेडल कहते हैं, इसलिए मेडल ऑफ पाकिस्तान, मेडल ऑफ ब्रेवरी, मेडल ऑफ एक्सेलेंस, मेडल ऑफ लीडरशिप, मेडल ऑफ सर्विसेज, ठीक है, ये टोटल 20 सिविल अवार्ड्स हैं जो पाकिस्तान देते हैं, ये मिलिट्री को भी मिलता है, सिविलियन को भी मिलता है, ज़्यादातर पर इन पर आक जो है वो सिविलियंस का होता है। अभी आते हैं मिलिट्री जो गैलेंट्री अवार्ड्स हैं, ठीक है, ऑफ द फील्ड और ऑन द फील्ड जो है मिलता है, ठीक है, इसमें हमारे पास दो अवार्ड्स हैं, ऑपरेशनल अवार्ड्स हैं और नॉन ऑपरेशनल अवार्ड्स हैं। ऑपरेशनल अवार्ड्स कौन से अवार्ड्स हैं, वो अवार्ड्स हैं जो जंग के दौरान जो है दी जाती है, और नॉन ऑपरेशनल अवार्ड्स वो अवार्ड्स हैं जो जंग के बगैर, यानी आमतौर पर किसी की बहादुरी या किसी की सर्विसेज के बुनियाद पर मिलिट्री में दी जाती है। ये सिर्फ आप लोगों को ये नाम याद करने के लिए मैंने लिखा है कि निशान का मतलब है ऑर्डर, इलाल का मतलब है क्रेसेंट, स्टार का मतलब है, सितारा का मतलब है स्टार, तमगा का मतलब है मेडल। अच्छा, इसमें निशाने इधर हमारे पास जो है वो फर्स्ट नंबर पर है, ऑर्डर ऑफ द लाइन, ठीक है, इलाले शुजात जो है क्रेसेंट ऑफ करज सेकंड नंबर पर है, ये टोटल पांच बंदों को मिलता है, सितारा है जुरात, स्टार ऑफ करज, तमगा है जुरात, मेडल ऑफ करज, इम्तियाजी सनद, इसको कहते हैं मेंशन्ड इन डिस्पैचेस, ठीक है, जो आयर ऑफिसर लॉअर ऑफिसर को लिखता है तो ये अवार्ड मिलता है। इसके बाद हमारे पास नॉन ऑपरेशनल अवार्ड्स हमारे पास कितने हैं, सितारा है बसालत कंडक्ट, ठीक है, स्टार ऑफ कंडक्ट, मेडल ऑफ कंडक्ट, तमगा खिदमत की तीन क्लासेस हैं तो ये भी पांच हैं, तो टोटल हमारे पास मिलिट्री अवार्ड्स जो हैं वो कितने हैं, टोटल 10 है। आई होप कि इंशाल्लाह आपको ये क्लियर होगा। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, अगर आपने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया सब्सक्राइब कर लें और शेयर कर लें, लाइक करें, थैंक यू।